Hey guys, assalamu alaikum. Welcome to my official YouTube channel Fahad Official IT. So ask your about our regular log mane mane ho ya mashale log ne ya free hai si so aske amra khub aske ekta khub interesting ekta jaga aske amra log kora chai yaar jar karone je jaga to log ya jeta karone se ad log ya sobche famous jeta karone manche si electricity ne to log ya amra priyo hajrat shahjalal radhiyallahu ta'ala anhur mazar shori So aske amra o jaga jogo demu o jaga giya apnar o jaga je masjid ta ase wale hojro chajara radi allah taala anhu je mazar ta ase o mazar ta apnar re dekhaimu er pore bittor je sundorjo ta ase o sundorjo ta apnar dekhaimu apnar hoyto onekei guess hoye bo onekei to ei jaga tar nam jano kom beshi amra shobai ei jaga tar nam jani kom ashto details ani khub ekta beshi jani আজকে হয়তো আমি আপনার যেটা যেটা উইন্ডো ডিটেলস আছে ফুললি আপনার দেখানোর চেষ্টা করবো আমি আপনার ফুল ডিটেলস দিব আমি এলোকেট হয়েছে না হয়েছে সবটা সো আজকে আমরা মূলত এখন আপনারা রাতকে দেখি হয়তো বা হইলে রাতকে আমরা ব্লগ করি এমনি না আমরা আজকে ফজরের টাইমে ব্লগ করি আর কারণ হইল গিয়া যে ফজরের টাইমে ব্লগ করলে আমরা ইনোকেলে কোনো ধরনের ভিড় হইতো না অ্যান্ড আমরা ভিডিও বানাইতে সুবিধা হইব ভালো করে ভিডিও করতাম পারবো অর্থাৎ আমরা ফজরের টাইমে ভিডিও বানাইয়ে সো আজকে আমরা এখন রানা দিব গিয়ে আমরা ফজর নামাজটা পড়তে দিব ফজর নামাজ পড়ি আপনারা আশেপাশে যত যত জিনিস আছে সেগুলো আপনারা দেখাইমু এবং কোনো কিতা কিতা না আছে এবং মেইনলি মাজারটা আপনারা দেখাইমু সো এর লাগিয়ে আপনারা লগে থাকা আর ভিডিওটা দেখতে থাকা সো গাইস এখন আমরা আসি রাস্তার মাঝে হাঁটি হাঁটি যাই আর গিয়ে এখন আমরা গাড়ি ধরতে দিব আর ফজরের টাইম এবং সলের খুব বেশি ঠান্ডা ঠান্ডার কারণে মাত্তাম পারিয়ান না খুব বেশি ঠান্ডার কারণে মানে কিতা কইতাম মাথা যান না এখন সো আমরা যাই গিয়া এখন আমরা রিক্সা দুটম রিক্সা ফাইলি রিক্সা দিয়ে যাইতাম দরগার ভিতরে আর দরগার ভিতরে মনে হয় কত মানুষ আশা করছিলেন আপনারা হয়তো ভিডিও দেখবা অনেক বেশি মানুষ কারণ এখন আইসি আপনারা দেখাই মসজিদে এখন নামাজ চলে গেছে এখন আমরা নামাজ যাইনি মসজিদের ভিতরে দেখাই আর নামাজটা পড়িলে নামাজটা আদায় করিয়া ওকে বাদে বাকি সব আপনারা দেখাই যাই গিয়ে নামাজটা পড়িয়ে Ya salli wa sallim daiman abadan ala habibika khairil khalqi kullihimi maula ya salli wa sallim daiman abadan ala habibika আমরা দেখছেন আপনারা আমরা এখন নামাজটা কমপ্লিট করে আইছি নামাজটা পড়ার নামাজটা কমপ্লিট করে আইয়া আপনারা ভিডিও ভিউ দেখানোর এখন চেষ্টা করবো আমরা তাহলে কবুতর নামে যে জায়গাটা খুলছি তো জায়গার কবুতরগুলো আপনারা দেখাইছি আপনারা দেখছেন খুব বেশি কবুতর আসেন না আর খুব বেশি মানুষ মানুষের কারণে মানে কিছু করা যান না আর এখন আমরা আছি মানে পুকুর পুকুর আর কি পুকুরের মাঝে অনেক বড়ো বড়ো মাছ যেগুলো আপনারা দেখাইনি আর এখন যে আমরা মাছ আরও আর খুব বেশি ঠান্ডা দেখতে পারলো আপনারা ঠান্ডার কারণে হাত পুরো ঠান্ডা ইয়া আটকে গেছে তখন আপনারা দেখো বাবা লাগেনি জানাই বা কমেন্ট করিয়া তাহলে এখন ভিউগুলো সবটা দেখাই আমরা আপনারা পারলে মাজারের ভিতরটা আপনারা দেখানোর চেষ্টা করবো হয়তো আপনারা দেখছেন কবুতর কবুতর সব সুন্দর দেখাইল কবুতর রূপে কবুতরগুলো আপনারা দেখছেন খুব বেশি কবুতর তখন আমরা কুকুরটা দেখাইনি লগে
দেখছো ইঞ্জিনিয়ার পুকুরের মাছগুলারে মাছগুলা অনেক বড় বড় মাছ আর মাছগুলার নাম গজা মাছ কারণ মাছগুলা খুব অনেক বড় আর অনেক মাছ দেখছেন আপনারা ভিডিও মাঝে আর আপনারা যদি নো আইন আইন এই মাছগুলারে আপনারা সেই শুধু দুটো প্লেট আপনারা খানি দিতে পারবো ওখান থেকে সামনে থেকে কিনিয়া সামনে একটা দোকান আছে ওখান থেকে দিয়ে মাছগুলারে খানিগুলো কিনিয়া দিতে পারবা আমরাও দিছি আর আপনারা তো দেখছেন মাছগুলারে অনেক বড় মাছগুলা আর আগে অনেক আরও অনেক মাছ আসলো তখন একটু কমে গেছে মাছগুলা তো আপনারা দেখছেন আপনারা হয়তো ভালো লাগছে এখন আমরা আরো কিছু ভিউ দেখাই মাজারের বিচে গেছিলাম যে আমরা মানে মোবাইলটা ইউজ করতাম পারছি না বেশি কারণ নিষেধ বিক্রে তারপর যে হালকাভাবে একটা ভিডিও করিয়েছি আপনারা দেখা নিলে আপনারা আইলে কেয়ারফুল মাজারের বিচে আমার মোবাইলটা ইউজ করবো না আর এখন দেখতে দরকার আমরা আরও একটু পিছিয়ে দিয়ে যাইমো যে আর একটু কিছু ভিউ দেখেন মাজারটা দেখি গাইস দেখতে পারো পিছনের গেট ওটা দেখি মানে সবসময় বারো ওটা পিছনের গেট আমরাও ওটা দেখি বারোই গেছি এখন আমি বারোই আমরা সামনে দিয়ে কিছু জায়গা আছে জায়গাগুলো দেখাইমো আর আমরা সামনে কবরস্থান আছে আপনারা কবরস্থান দেখবা কবরস্থান অন্য আমরা মনে করতে সব সবার আত্মীয় স্বজন সবার কবরস্থান অন্য আছে সামনে দিই আর পিছনে গেট গেট থেকে আমরা বাড়ি গেছি এখন আমরা সামনে যাই আমরা গাই যখন আমরা এলাম যে খবর প্রিয় খবরস্থান হয়েছি যেন সবে খবর দেওয়া হয়েছে আপনারা দেখতে পারা খবরস্থান পিছনে আর এখন আমরা যাইমু আর এখন আমরা সামনে যাইমু হলো কুকুর পানি দেখা যায় তার সোনার সম্ভবত মাছটা দেখা যায় ওটা আমরা দেখবো আর খবরস্থান আপনারা দেখাইছি Bika khairi lekal ki kulli himi maula ya salli wa sallim da iman So guys আপনারা দেখছোই আমরা ইনো ওই গইলুকে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপর পানি সো আমরা কুপর পানিটা আপনারা দেখানোর চেষ্টা দেখাইছি এন্ড ওই লোক যে ইন সোনার মাছ যেটা নামে পরিচিত এটা খুব রেয়ারলি ইনোর মাঝে দেখা যায় তারপরে আমরা একটু একটু কয়েকবার দেখার চেষ্টা দেখছি আপনারা ক্লিপগুলো আপনারা হয়তো দেখছেন আর ইন এগুলো মাছটা খুব অত সহজে দেখা যায় না এগুলো সোনার মাছ এগুলো সবসময় পানির নিচে থাকে অ্যান্ড আমরা ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা ভালো লাগছে এখন আমরা একটু চাইনি বাইরে গিয়া সারটা খাইতে দিব আমরা আর এখন আপনারা সপ্তাহ তো দেখাইছি আপনারা সপ্তাহ ভালো লাগছে লোকে থাকব আমরা ব্লগটা শেষ করলাম আর এখন আমরা মানে আমরা বারো ইসলাম অনেক আগে এখন প্রায় আটটা বাজে যায় সো এখন আমরা যেতে গিয়েব ওকে তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ আজকের ব্লগটা আপনার আশা করি সবার হাতে ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা চ্যানেল যদি নতুন হয় আর অবশ্যই লাইক দিবা কারণ আপনারা দেখ কষ্ট করিয়া আমি ফজরের টাইমে একবার থেকে বাড়িয়েছি বাড়ি গিয়া গিয়া ব্লগ করিয়া আইছি ফজরের টাইমে আমরা রেগুলার উঠতাম পারি সমস্যা নাই কিন্তু এলাম অনেক সময় বারণই হয় না আসো আজকে বারোইছি অনেক ঘুরাঘুরি হয়েছে আপনারা দেখাইছি আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগছে আর যেটা ভুল ত্রুটি হয়েছে ওটা কমেন্ট করিয়া জানাইবা নেক্সট ব্লগও আবারও ঠিক করার চেষ্টা করবো আর এখন আমরা প্রত্যেকদিন চাই আর যত রেগুলারিটি ব্লগ বানানোর চেষ্টা করবো এখন থাকি মানে চেষ্টা সবসময় করার কিন্তু বানাইতাম পারি না সো এখন থেকে আবারও চেষ্টা করবো বানানির আর যেটা ভুল হয় মানে অনেক সময় ভিডিও ভালো করে করতাম পারি না সেগুলো আস্তে আস্তে শিখবো আপনারা সাপোর্ট করবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আর কিলান লাগছে কমেন্ট করিয়া জানাইবা যারা সিলেটের ভিতরে বা সিলেটের বাইরে থেকে যারা দেখরা সবাই কমেন্ট করিয়া জানাইবা অ্যান্ড ব্লগটা দেখার দেখ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম